অশত্রু, মুখোশের আড়ালে। পুলিশের কাছে সুমিত মুখার্জির হাতের ছাপের যে রেকর্ড ছিল সেটা চলে এসেছে। পুরো হাতের ছাপের দরকার নেই, এক্ষেত্রে ওই বুড়ো আঙুলের ছাপটা পেলেই যথেষ্ট। হ্যাঁ স্যার, আমি অন্যান্য আঙুলের ছাপ থেকে বুড়ো আঙুলের ছাপটাকে আলাদা করেই রেখেছি। আগে আমি চশমা থেকে আঙুলের ছাপটা নিয়ে নিই, তারপর মিলিয়ে দেখবো। ওকে ওকে স্যার, আমি তাহলে বুড়ো আঙুলের ছাপটাকে কম্পিউটারে লোড করে নিই। ও শিওর, ও হ্যাঁ, আমি আমাকে এখন যেন কেউ ডিস্টার্ব না করে, কারণ আমি এখন খুব ব্যস্ত থাকি। ওকে স্যার, ঠিক আছে। গীতাটা এখনো আসলো না কেন? বড় বৌমা, সেজ বৌমা, এরা সব কোথায়? আচ্ছা আমি কি ওদের ঠেকা নিয়ে রেখেছি? আছে কোথাও, আমি কি করে জানি? এসে গেছে আমার ভাই, এসে গেছে। কি ইয়াং ম্যান, বাবা হয়ে এখন কেমন লাগছে? তোর কিন্তু এখন অনেক অনেক দায়িত্ব বেড়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু আর লেট নাইট করে বাড়িতে ফেরা চলবে না। সেই তো, ডিউটি শেষ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসতে হবে। হ্যাঁ একদম একদম, হ্যাঁ বলছিস তো সব কথা, একদম একদম। হ্যাঁ সেই তো, অনেক কথাই তো বলছিস, কিন্তু আমার মুখের দিকে না থেকে সবসময় খালি ঘরের দিকে নজর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা যা যা, তোকে আর আটকে রাখবো না, তুই যা তোর গাড়ি নিয়ে যা। হ্যালো অরিজিৎ বাবু, আমি ফরেন্সিক ল্যাব থেকে ডক্টর সামন্ত বলছি। হ্যাঁ বলুন অরিজিৎ বাবু, যেটা বলার সেটা হচ্ছে যে ওই আমরা যে ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি সুমিত মুখার্জির, তার সঙ্গে বাসুদেব বাবুর চশমায় লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট একেবারে একেবারে মিলে গেছে। আমরা ম্যাচ করে দেখছি, একদম মিলে গেছে। বলছি ওই রিপোর্টটা আমরা হাতে কখন পাবো? আমি পরে আপনাকে রিপোর্টটা পাঠাচ্ছি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থালাটা ওখানে রাখ। বৌদি এখানে রাখ। আবার খাবারটা আনতে গেলে কেন? আমি তো নিচে গিয়ে খেতে পারতাম। সে না হয় নিজে খেয়ে আসতে, কিন্তু কোনো কিছু গন্ডগোল হলে না তোমার নদা আমাকে ছাড়বে না। হ্যাঁ আমায় বারবার করে বলেছে তোমার খেয়াল রাখতে, বুঝেছো? না না, আমি এখন একদম ঠিক আছি। কি গো, হ্যাঁ বাচ্চা এখনো ঘুমোলো না? বাচ্চাটা যদি ঘুমিয়েও পড়ে ওকে আমরা চটকাতে ছাড়বো না কিন্তু। এই এটা কিন্তু কথার কথা, তোদের দুটোকেই কিন্তু আমি বলে দিচ্ছি, ওকে কিন্তু একদম চটকানো যাবে না। একবার বলে নিতে ইচ্ছে করছে, প্লিজ মামনি তুমি না বলো না তো। নো ওয়ে, 10 দিন পর্যন্ত ওকে ছোঁয়া পর্যন্ত যাবে না। ঠিক আছে ছোঁয়া যাবে না, পাশে বসে দেখা তো যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, তুই আয় এখানে বস। শোন তুই কিন্তু একদম সস্তায় ছেড়ে দিবি, আমি হলে না 4 গুণ বাড়িয়ে নিতাম। তোমরা একটু বসো, আমি চা করে আনছি। একদম না, আমি যাচ্ছি চা করতে, তোমাকে যেতে হবে না। আচ্ছা বৌদি আমরা সবাই যাই, ওরা বরং বসো, ঠিক আছে? এই শোন, তুই আর তুই বাচ্চাটাকে কিন্তু একদম ডিস্টার্ব করবি না, চল। সুমিতকে অনুশোচনার আগুন কুড়ে কুড়ে খাচ্ছে, তুমি আমি বলেও কিচ্ছু হবে না। তাছাড়া অরিজিৎ, আমি খুব তাড়াতাড়ি সমস্ত প্রমাণগুলো জোগাড় করে ফেলবে। আমি বেশ বুঝতে পারছি, কেউ কোনো প্রতিবাদ করবে না, যা করার আমাকেই করতে হবে। এত জল চেষ্টা পেয়েছি, ওকে ডাকতো, বেচারা এত অঘরে ঘুমাচ্ছে, ওকে ডাকাটা ঠিক হবে না। আমি বরং নিজেই যাই, জল নিয়ে আসি। নন্দিনী, এরাও শত্রু, মুখোশের আড়ালে।